এই মুহূর্তের সবচেয়েতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকের নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক অভিনব উদ্যোগের প্রয়াসে দেখা যাচ্ছে যে কংগ্রেস নেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর একেবারে প্রায় আধ ঘন্টা নাগাদ বৈঠক হতে পারে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী একই সঙ্গে অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে যে হিংসা রাজনীতি শাসকের বিরুদ্ধেই একেবারে কড়া একেবারে চ্যালেঞ্জের মুখোমুখি কেননা তিনি প্রাক্তন সাংসদ বহরমপুরের পাঁচবারের প্রাক্তন সাংসদ এই মহত্তের যেটা রাজনৈতিক সমীকরণ তিনি তড়িঘড়ি রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছে যাওয়ার একেবারে সম্পর্কে সেটা ধারণা কিন্তু স্বাভাবিকভাবে অধীর চৌধুরীকে কি রাইবেরি রাইবেরিলি মানে না অন্য এক স্থান থেকে কোনো এক থেকে উপনির্বাচনে অধীরের মুখ দেখাতে পারে হাইকমান্ড এটা একটা দেখার বিষয় তবে হ্যাঁ দু হাজার উনিশে কংগ্রেস গন্ডি ছ মানে পার করতে পারেনি বিরোধী দল হিসেবে অধীর চৌধুরীকে রেখেছিল হাইকমান্ড কিন্তু প্রদেশ সভাপতি এবং হাইকমান্ডের দায়িত্বতেও এখনও বর্তমানে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তবে বাংলাতে বিভাজনের রাজনীতি হিন্দু ভোট পুরোপুরি বিজেপিতে যায় সেই কারণে অধীর চৌধুরীর নিজ খাস্তা লোকে হার হয় তবু কিন্তু বহরমপুরে তিনি ভালো মার্জিন টেনেছিলেন তবে ভোট বিজেপির দুই লক্ষরও বেশি একটু বেড়েছে তাই যা হোক না কেন এই যে মেরুকরণে ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গে চলেছে তাই বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে অধিত চৌধুরীকে যদি কোনো উপনির্বাচনে প্রার্থী করা হয় তাহলে খুব একটা বাংলার আশা ভরসা সেটা কিন্তু জাগতে পারে কিন্তু হেরেছি মানে হেরে গেছি স্বাভাবিকভাবে তাই না রাহুল গান্ধীও নির্বাচনের সময় ভোটে কাছে তিনি পরাজিত হয়েছিলেন এক মুসলিম সম্প্রদায়ের নির্দল থেকে প্রার্থী হয়ে ভোট ভাগাভাগি কাটাকাটিতে সে উত্তরপ্রদেশে তাহলে মুখ হবে কে প্রিয়ঙ্কা গান্ধী না অধীর রঞ্জন চৌধুরী এটা এখন সোশ্যাল মিডিয়াতে দেখার বিষয় তবে অধীর রঞ্জন চৌধুরী দুটি কথা পর্যালোচনা করে বলেছেন তিনি কারো দয়ায় বা দাক্ষিতে মানে কোনো রাজনৈতিক সক্রিয়ভাবে তিনি মানে করেন না বলতে এই যে তৃণমূলের পরোনা বা তৃণমূল যেভাবে কখনো বলছে ইন্ডিয়া জোটকে ছেড়ে তারা নাকি আলাদা ফর্ম তৈরি করছে বাংলার মানুষ কিন্তু বোঝে এবং একাধিক দিল্লির হাইকমান্ড নেতৃত্ব থেকে বুঝতে হবে যেহেতু আপনারা জানেন যে এমন রাজ্য আছে যেন উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ বা ত্রিপুরা এইসব রাজ্যগুলিতে যেমন কংগ্রেস আসনে খাতা খুলতে পারেনি তাহলে দোষটা কারো চাপানোর একটা যাই আসে না স্বাভাবিকভাবে অধিত চৌধুরীর সঙ্গে প্রায় আধ ঘন্টা নাগাদ বৈঠক হতে পারে এমনটাই কংগ্রেস সূত্রের খবর তবে হ্যাঁ বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে রাজনৈতিক সমীকরণ রাজ্য রাজনীতির সমীকরণ সেই সমীক্ষায় ব্যাপক হারে কিন্তু মানুষ একটা উদ্দীপনায় একটা রাহুল গান্ধীর ওপর ভরসা রেখেছিল শেষ পর্যন্ত নিরানব্বইটি আসনে কিন্তু গন্ডি পার করতে পারল না কংগ্রেস কেননা সারা দেশ জুড়ে কিন্তু মেরুকরণের রাজনীতি তবে গতবারের চাইতে এবার কিন্তু ভালো ফলাফল করেছে তবে দুটি জায়গা থেকে রাইবেরিলি এবং অনাডা তার মায়ের সিটে রাইবেরিলি থেকে ভালো ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী তবে শেষ হাসিটা কি অধীরঞ্জন চৌধুরী পাবে এটাই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোরপাক খাটছে দর্শক বন্ধু আপনাদেরকে দুটি পর্যালোচনা করে আমরা পর্যবেক্ষকভাবে আলোচনা করব। কিন্তু বাংলার মানুষকে আমরা বলতে চাই যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির যে একটা মানচিত্র রূপরেখা সেটা দ্রুত গতিবেগে এগিয়ে আসা বা দ্রুত গতিবেগে পিছিয়ে থাকা কিন্তু শাসক দল এই রাজ্যের তৃণমূল যখন তারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে দৌড়ে গিয়ে অখিলেশ যাদবের সঙ্গে বা অন্যান্য যারা আঞ্চলিক দল তাদের সঙ্গে নাকি তিনি আলাদাভাবে জোট করছেন বাহ একেই বলে মরার ওপরে খাড়ার ঘা কপালে যদি থাকতো ঘি জুটতো না আর কিছুই কী এটাই কিন্তু বাংলার মানুষকে আমরা বোঝাতে চাই তবে মানুষ হেরেছে কী হয়েছে ইউসুফ পাঠান কতদিন বহরমপুরের মাটিতে থাকে সেটাও একটা দেখার বিষয় সেটাও একটা দেখার বিষয় রয়েছে তবে হিন্দু ধর্মের ভোট পুরোপুরি ভোট ভাগাভাগি হয় হিন্দু সমাজের ভাই বোনেরা ভোটটা কিন্তু অধীর চৌধুরীকে দেয়নি দিয়েছে দিলেও অর্থাৎ খুব হারে কিন্তু দেওয়া হয়নি সে হারে কিন্তু এবং মুসলিমের ভোটে অধীর রঞ্জন চৌধুরী যথেষ্ট পরিমাণে পেয়েছে আর যদি নাই পেত তাহলে আরও ভোটের ব্যবধানে তিনি পরাজিত হতেন তো স্বাভাবিকভাবে বহরমপুরের খুঁটি তবে তৃণমূলকে আমরা জিজ্ঞাসা করতে যাই তৃণমূল পার্টিকে বলতে চাই যে বহরমপুরে নাকি অধীর চৌধুরী দু হাজার একুশে বিজেপিকে তুলে দিয়েছিল তাহলে বন্ধুগণ তাহলে তোমরা থার্ড পজিশনে তোমাদের জামানা জব্দ কেন হলো তোমাদের কাছে একটা প্রশ্ন সেখানে কি নাঢ়ুগোপাল মুখোপাধ্যায়রা যখন বড় বড় কথা বলছিলেন তারা তার ওয়ার্ডে কেন হেরেছেন এটাই প্রশ্ন স্বাভাবিকভাবে এই হিন্দু ধর্মের এবং মুসলিম ধর্মের মধ্যে একটা বিভেদের একটা রাজনীতি মেরুকরণের রাজনীতি হয়েছে বাংলা জুড়ে তাই একমাকে শীত যায় না অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী হেরেছেন বাস বহরমপুরেই থাকবেন কোনো রায় নেই খাগড়ে এবং রাহুল গান্ধীর ফোনে সাড়া দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল্লিতে রওনা হয়ে রাহুল গান্ধীর বাসভবনে প্রায় আধ ঘন্টা নাগাদ বৈঠক করবেন তারপরে খাগড়েজির সঙ্গে বৈঠক করবেন রাজ্য রাজনীতির ময়দান থেকে নে তারপরে তিনি বহরমপুর ফিরবেন আনুমানিক যেটা খবরের সম্ভাবনা তিনি একদিন থাকতে পারেন দিল্লিতে ব্যাপক হারে মানুষের যে একটা রাজনৈতিক সমীকরণ সেটার ওপরেও কিন্তু একটা দেখার বিষয় তবে মেরুকরণের রাজনীতির কারণে বাংলা জুড়ে যেমন বিজেপি ধরেন একটা মেরুকরণের রাজনীতি করে যেমন বিজেপির শুভেন্দু অধিকারী তাই বিজেপি যেমন হেবিট সাংসদরাও পরাজিত হয়েছেন যেমন দিলীপ ঘোষ একটা ভালো একটা সভাপতি ছিলেন তাকে কিন্তু তিনিও কিন্তু পরাজিত হয়েছেন তাহলে এই যে প্রমাণিত হয় মানুষের গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ ভোট দিলেও গণতন্ত্রের উৎসবে এখন হাজার টাকার ফকিরের ভিক্ষার বিনিময়ে মানুষ তার পেটের ভাত বিক্রি করেছেন তার ছেলে মেয়ে তার বর তার স্বামী কি কাজ করছে সেটা কিন্তু বড় দেখা নয় এখন বিয়ে করতে গেলেও সংসারের চাপ থাপ করে আগে বিয়ে করার আগেও জিজ্ঞাসা করতে হবে পাত্রীকে যে তুমি হাজার টাকা ভাতা নেবে না কষ্টের অভাবে দিন যাপন করে স্বামীর ওপরে তাকাবে এটাও কিন্তু একটা বড় একটা মাপের একটা ফ্যাক্টর একটা প্রশ্ন এই প্রশ্ন সারা দেশের সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাওয়ার একটা গ্রহণযোগ্য বলে আমরা মনে করছি তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ বারবার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে চৌধুরীকে হারিয়ে তৃণমূল মনে করছে বিশাল একটা লাখোপতি বা কোটিপতি স্বপ্ন দেখছে তো আমরা বলতে চাই রাহুল গান্ধীও ভোটে হেরেছিলেন সেই কেন্দ্রে কংগ্রেস আরও একজন প্রার্থী করাই সেখানে কিন্তু ভালো ভোটের ব্যবধানে তারা জয়ী হয় তো বলাই যাচ্ছে যে বোঝায় যাচ্ছে মানুষের যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির যে ফ্যাক্টর সেটা এখন দেখার একটা বিষয় তবে হ্যাঁ মাখে শীত বা বসন্তের কাক তখন কুকু করতে শুরু করবে তাই অধীর চৌধুরীর জায়গায় অধীর রঞ্জন চৌধুরী আছেন হেরেছেন পাঁচবারের সাংসাদ তাই মানুষ তাকে ভোট দেয়নি মাথা পেতে নিয়েছেন এবং অনেক তৃণমূলের বন্ধুরা প্রশ্ন করছেন বা সোশ্যাল মিডিয়াতে বলছেন অধীর চৌধুরী বাদাম বিচবে চুরি করার চাইতে বাদাম বিচা ঘুগনি বিচা অনেকটাই ভালো না আম আমিছা সবজি বিচা মাছ বিক্রি করা অনেকটাই ভালো কিন্তু চুরি করার এই যুবকের এই ছেলেটির গায়ে কিন্তু একটা চুরির দাগ নেই অধীর রঞ্জন চৌধুরী একজন ভালো সৎ ব্যক্তি কিন্তু হিন্দু ধর্মের ভোটটা পুরোপুরি ভাগাভাগি হয় টানসপার হয় এই কারণে অধীরের হার হয় কিন্তু বাংলার মানুষকে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে মানুষকে ভুগতে হবে ক্যাথা চাপানো শীতের কম্বল আসতে তবু ভয় ভোট ভাগাভাগি করে নির্মলকে ভোট দিয়ে পাঠানকে ভোট দিয়ে কি পেলাম সুযোগ সুবিধা এটাই শুধু দেখার বল কিন্তু মানুষ আজকাল কিন্তু গ্রহণযোগ্যভাবে শাসক দলকে তীব্র সমালোচনার মুখোমুখি দেখতে পাবে কিন্তু আমরা এটুকু বলতে চাই যে আপনার ভোট আপনি যখন দিয়েছেন ঠিক আছে তখন মানুষের গণতন্ত্রের উৎসবে এই ধর্ম নিয়ে একটা রাজনীতি চলছে বাংলায় তবে এই দলটি বেশি দিন থাকবে কি থাকবে না টিকে তবে এই যে মহিলাদের ভোটে অর্থাৎ সেখানে তারা একটা ফায়দা বা একটা ফ্যাক্টর লুটে কিন্তু বাংলার মানুষকে বলতে হবে এই চাকরি কেলেঙ্কারি চুরি কেলেঙ্কারি এই রাজ্যে নেই ইডি যেহা বিজেপি চ্যাংড়ামু খেলামু করলো সেখানে কিন্তু আসল চোরকে তারা গ্রেপ্তার না করতে পেরে তারা কিন্তু বাহবলী তারা কিন্তু আসন ছয় থেকে সাতটি আসন তারা পরাজিত হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে সেটা ছটি আসনে তারা পরাজিত হয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে মানুষের গণতন্ত্রের উৎসবের মেজাজে তৃণমূল তো এক প্রকারের হয় না তৃণমূল দুই প্রকারের হয় এবং বিজেপি এখন তিন প্রকারে তৃণমূলের সঙ্গে সেটিংয়ে রাজনীতি করে যা সৌমিত্র খা প্রকাশ্যে তিনি এনেছেন অর্থাৎ দিলীপ ঘোষী ভালো সভাপতি ছিল অর্থাৎ শুভেন্দু অধিকারী কোথাকার সে রাজনীতি ময়দান নির্মল সাহা ছিল না তাকে প্রার্থী করে তাদেরই নিজের এই ঘাড়ে বাস কিন্তু চাপা গেল তো দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে তৃণমূল এবং বিজেপি যে সেটিংয়ের একটা রাজনীতি আয়ত্তে এনেছিলেন সৌমিত্র খা তার জন্য দলের অন্দরে বড় একটা পরাজিত হার এই হার কিন্তু মাথা পেতে নিতে হচ্ছে শাসক গোষ্ঠী বিজেপিকে কিন্তু হ্যাঁ এবার দেখার একটা বিষয় তবে দিল্লিতে যেই সরকার গঠন করুক না কেন আমার যেটা ধারণা সেটা সরকার পাল্টি খেতে পারে বা পল্টুবাবু আবার কোন দলে যাবেন বা আবার আসবেন এই রকমভাবে একবার দুবার পাল্টে খেতে পারে আবার নাও খেতে পারে বিজেপির জোটসরিকরা যেভাবে আকর্ষণীয়ভাবে তারা কিন্তু ফলাফলে সেই রকম ইঙ্গিত পূর্ণ দিয়েছিল আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন অধীর রঞ্জন চৌধুরীর আজকে দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে প্রায় আধ ঘন্টা নাগাদ বৈঠকও বসতে পারেন এই বৈঠকে রীতিমতো সেটা একটা সমীকরণের চিন্তা ভাবনা কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা দেখার একটা বিষয় তবে হ্যাঁ যেমন নাগাল্যান্ড উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ এইসব রাজ্যে কিন্তু কংগ্রেস ত্রিপুরা আসন খুলতে পারেনি বা আসন পাইনি শূন্য পেয়েছে তাহলে তাদের সভাপতিতে কী অবস্থা হবে কিন্তু অধীর চৌধুরীকে হারানো হয়েছে মেরুকরণের রাজনীতি মেরুকরণের রাজনীতি দিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ